হ্যালো হাই নমস্তে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মিক্সড আলু ফ্রাই এই আলু ফ্রাইটা বলতে পারেন একটুখানি সাধারণ যে আমরা আলু ভাজা খাই তার থেকে একটু আলাদা তাহলে চলুন দেখিনি কিভাবে বানাতে লাগবে এই আলু ভাজা আমরা নিয়ে নেব লম্বা করে কাটা আলু পেঁয়াজ লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম আর এই সাইডে রেখেছি আমি দুটো ডিমকে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার কড়াইতে নিয়ে নেব টু টেবিল স্পুন মতন সাদা তেল গরম হয়ে যাওয়ার পর দেখে নেব গ্যাসের ফ্লেমটা যেন হাই করা থাকে তারপরে ডিমটাকে দিয়ে আমরা যেমনি ডিম ভুজিয়া করি সেরকমভাবে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব আগে প্রথমেই ডিমটা ভেজে নেওয়া ভালো তারপরে আমরা এক এক করে আলু পেঁয়াজ টমেটো বাকি যা আছে সব দিয়ে আলাদা আলাদা করে ভাজবো তো আমি এখানে ডিমটাকে ভেজে ভুজিয়ার মতন করে সাইড করে রাখলাম এবারে আবার আমরা চার থেকে পাঁচ টেবিল স্পুন মতন সাদা তেল নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে তেলটাকে স্প্রেড করে নেব তারপর একে একে কুচি করা যে আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আছে সেগুলো এক এক করে দিতে থাকবো সবটা আমরা এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নেব আর যখন দেখব আলু বা পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এসছে তখনই আমরা নুনটা দেব প্রথমেই যদি আমরা নুনটা দিয়ে দিই তাহলে জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো এবারে দেখুন আমি নুনটা নিয়ে পুরো ছড়িয়ে দিচ্ছি যাতে কম হলেও বেশি হবে না আবার আমরা সবটাকে নিয়ে পুরো ভালো করে এদিক ওদিক মিক্স করে নেব ভালো করে আর মাঝে মাঝেই দেখব কি যে আলুটাকে কেটে সেদ্ধ হয়েছে কি না দেখুন আমি যেরকম করছি খুন্তিটা নিয়ে তো যখন দেখব আলুটাও সেদ্ধ হয়ে এসছে আমাদের আগে থেকে ভুজিয়া করা ডিমটাকে দিয়ে আবার পুরোটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই পুরোটা আবার একটু এদিক ওদিক করে ভেজে নিলে হয়ে যাবে রেডি আমাদের মিক্সড আলু ফ্রাই আরও এরকম অন্য ধরনের রেসিপির জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ